গেমে কিন্তু রেড এবং ইয়েলো কালার এঞ্জেলিক প্যান্ট চলার স্যান্ড বলতে হবে ভাই, ইয়েলো কালারটা একটু বেশি মেবি জোস, এটা ম্যাচে পরে খেললে দেখতে পারবো। তো 19,000 মতো ডায়মন্ড আছে, তো স্পিন করা যাক, ঠিক আছে, টাইম ওয়েস্ট আমরা না করি, লেটস গো এন্ড স্পিন। দেখি ফার্স্ট স্পিনে যদি পাওয়া যায় তাহলে তো ভাই কথাই হইলো, মানে কথাই অন্যরকম হয়ে যাবে। এই পিনা লাগ অতটা ভালো না যে ফার্স্ট স্পিনে পাবো, 40 সাথে একটা ইয়া করা যাবে, ক্লেম করা যাবে। তো আমি সেল যেহেতু ইউজ করি, সেলে ক্যারেক্টার ইউজ করি, তো সেলেগুলার টাইম ওকে পাইছি, মেবি মেবি লুট ক্রেট ওকে এঞ্জেলিকের ইয়া পাইছি, 20টা হয়েছে কেবল। আবার চলো আবার এঞ্জেলিকেরটাই দিছে, এবার কিচ্ছু দেয় নাই, কিচ্ছু না কিচ্ছু না ভাই, এটা এটা তো বিজনেসের লস ফেলাই দেবে দেখতেছি। হোটেল লাভ কি হলো, এবার তো পাইলাম, তো লাভ কি হলো, আমার দিন শেষে তো লসই হলো, তাই না? এটা লস কেন হলো বলি, এই যে দেখো রিডিমে যাবো, রিডিমে যায় এঞ্জেলিক টোকেন, এঞ্জেলিক টোকেন এই যে, এই যে ছেলেদেরটা এখন আমি এখানে এক্সচেঞ্জ করে নেবো, দেখো বুম করে নিলাম। তো লস কেন হইলো, এখন আমার কাছে আরও কয়টা বাকি রইলো, 40টা এঞ্জেলিক টোকেন বাকি রইলো। এটা সুন্দর আছে দেখতে রেডটার থেকে, ওকে চলো ফিমেলটা দিয়ে নিই, চলো। তো ছেলেদেরটা আমরা ইকুইপ করি, তারা ভল বাট এঞ্জেলিক, ও ভাই সাপ গাইস 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 গাইস, ও ভাই সাপ কি লুক, চলো খেলি, এঞ্জেলিকের ব্যাগ নেই, ও ভাই সাপ চলো। তো কথা হলো র্যান্ডম স্টার্ট দিছি, ঠিক আছে, তো কিছু মনে করেন না আপনারা, রিভাইভ দেবে কি দেবে না আই হ্যাভ নো আইডিয়া বলতে। ও ভাই আমার পায়ের নিচে কি দৌড়াচ্ছে এগুলা গাইস, এইটা এই যে ক্রুল গেমিং এখন আছে, ক্রুল গেমিং কে অসাধ্য লাগে না, ফোন প্লেয়ারদের কে বলে কি না, ফোন প্লেয়াররা নাকি খেলাই জানে না কি কি জানি বলছিল, ও জানে না যে কি করছি, ঠিক আছে, এই জন্য ভালো লাগে না। দুই দিনের এক ইউটিউবার নিয়ে এমন ভাব দিয়ে যেন কোটি কোটি হয়ে গেছে, ফোন প্লেয়াররা ফোন প্লেয়ারে প্রত্যেক মাঝে বদমাইশ করে, আরে আবার যে কত কষ্ট একটা, ভাই র্যান্ডম খেলতে আসে তো মজা হয়ে যাবে পুরো, না বললে হয়েছে এই ম্যাচটা লাগবে আমার, আমি যখন থেকে খেলা দেখি তখন থেকে রিভাইভ দেখি নেই, দেখতাম আমি ভালো খেলতো, তুমি তো খেলা, তুমি খেলা দেখবে কেন ভাইয়া, তুমি কাদের খেলা যে দেখো, আর তো তোমার কথা শুনে আমি বুঝলাম ভাইয়া, ভাই আমার খেলা দেখে না বুঝছো, বাট ভাই আমার খেলার কাহিনী জানে। আচ্ছা উল্টা পাল্টা কিছু বলে ফেললাম, মেবি কুটুন গেমিং নাম দিয়ে রাখছো, এতক্ষণ একটা কিল হয়েছে, যদি কিল হয়েছে তাহলে অনেক কটাই করতে হবে ভাই, ইউ হ্যাভ নো আইডিয়া হু দ্য ফাক আই অ্যাম, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি, একবার বিন্দা দিছি কি ভাই, এখন কিল গুলা দেখতেছো না ভাই, ভালো
কে করলো না এটা মানে 10 টাকা দিয়ে কিলটা নিয়েছে আরে ইস এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে Help me! আহারে